गुड मॉर्निंग स्टूडेंट, आमी तुम्हारे अरुण सर स्पंदन कॉलेज ऑफ एजुकेशन फिजिक्स डिपार्टमेंट एक जन असिस्टेंट प्रोफेसर। आज तुम्हारे बीएड क्लास बीएड सेकेंड सेमिस्टर कोर्स 9 यूनिट 5 कोर्स 9 यूनिट 5 तुम्हारा आगे क्लासगुलो देखे जे प्रॉब्लम लार्नर छिलो, अर्थात लार्नर पढ़ते लिखते किछु समस्या थाके सेइगुलो निये अलरेडी आगे भिडियो तोमरा देखेछो। तो ओई यूनिटेरी एकटा पार्ट आछे, लास्ट पार्ट, सेटा होच्छे सोशियोमेट्रिक टेक्निक्स एंड टेस्टिंग टेक्निक्स। सोशियोमेट्रिक एंड टेस्टिंग टेक्निक्स एगुलो साइकोलॉजिकल किछु टेस्टिंग आछे। तो आजके सोशियोमेट्रिक टेक्निक और सोशियोमेट्री यही नहीं आज के क्लासटा हबे। तो तुम्हारा देखो क्लासे सोशियोमेट्री की एवं तार टेक्निक्स की एवं तार किछु टेस्ट सम्बन्धे यही क्लासटाई आलोचना हबे। जाहोक देखा जाक स्लाइडेर माध्यमे क्लासटा करा आछे, चलो स्लाइडे क्लासटा देखे नी। तो एखन आमरा देखबो जे सोशियोमेट्रिक टेक्निक की এবং এটা কি কি জন্য ব্যবহার করা হয়, এর প্রসেস, টাইপস এবং ডেফিনেশন, নিডস, টেস্ট, রিকোয়ারমেন্ট দেখবো। যাই হোক, দেখা যাক সোশিওমেট্রিক ইন্ট্রোডাকশন হচ্ছে, সোশিওমেট্রিক একটা হচ্ছে কোয়ান্টিটিভ মেথড যেটা কি করে সোশ্যাল রিলেশনশিপকে মেজার করে। সেটা একটা কমিউনিটির কোনো গ্রুপের কোনো মেম্বার অন্য মেম্বারদের সাথে যে রিলেশনশিপের যে গ্রাফ তার যে রিপ্রেজেন্টেশন, এটাকে বলা হচ্ছে সোশিওমেট্রি। মিনিং, সোশিওমেট্রি কোথা থেকে এসেছে? ল্যাটিন শব্দ সোশিয়াস থেকে এসছে, যেটা মিনিং সোশ্যাল, এবং ল্যাটিন শব্দ মেট্রাম, যেটার মানে হচ্ছে মেজার, এই শব্দ থেকে নেওয়া হয়েছে সোশিওমেট্রিক। অর্থাৎ ল্যাটিন ওয়ার্ড সোশাস অ্যান্ড মেট্রাম থেকে এই সোশিওমেট্রিক ওয়ার্ডটা ডেরাইভড করা হয়েছে। এখন দেখব ডেফিনেশন, এটা হচ্ছে একটা মেজারমেন্ট অফ দ্য সোশ্যাল রিলেশনশিপ যেটা এক্সিস্ট করে অ্যামাং দ্য মেম্বার অফ এ গ্রুপ। সোশিওমেট্রিক টেকনিক অ্যাটেম টু ডিসক্রাইব অ্যাট্রাকশন অর রিপালশন, কী করছে না সোশিওমেট্রিক টেকনিক্সটাই হচ্ছে অ্যাট্রাকশন আর রিপালশন, অর্থাৎ রিজেকশন অর অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স এবং অর রিজেকশনের যে গ্রাফ, যে রিলেশন, সেটাই এখানে সোশিওমেট্রি। নিড, সোশিওমেট্রি হচ্ছে একটা কী করে না ফোকাসিং অন অ্যাচিভিং বিজনেস, আর কী করে অন দ্য কি কন্ট্রিবিউটার হু ক্রিয়েট ভ্যালু ইন দ্য ইনফর্মাল লিডার্স, নোয়িং হোয়াট ইজ রিয়েলি গোয়িং অন, এনহ্যান্সিং দ্য ফরম ইনফর্মাল রিলেশনশিপ নেটওয়ার্ক, ফোকাসিং অন কালচার, প্রোভাইডিং অ্যান্ড কানেকশন। সো এইগুলো হচ্ছে সোশিওমেট্রিক নিডস। তো আমরা যখন দেখলাম যে সোশিওমেট্রিক কী, তার ডেফিনেশন থেকে বুঝতে পারলাম যে নিড কী হতে পারে। টেস্ট, সোশিওমেট্রিক যে রিলেশনশিপের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হতে পারে, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হতে পারে, কিংবা কিছু সূত্রের মাধ্যমেও এই রিলেশনশিপকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এইগুলো কী বলা হচ্ছে সোশিওমেট্রিক রিপ্রেজেন্টেশন। অবশ্যই এটা এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যে একটা গ্রুপ স্টাডি এবং কমিউনিটি মধ্যে যে সমস্ত মেম্বাররা আছে তাদের মধ্যে যে রিলেশনশিপ, সেইটার টেস্ট কিন্তু সোশিওমেট্রিক বলতে পারি। রিকোয়ারমেন্ট হচ্ছে লিমিট, এর একটা যে শুড বি, এই লিমিট শুড বি ইন্ডিকেটেড টু দ্য সাবজেক্ট, চয়েস অ্যালাউড শুড বি স্পেসিফিক অ্যান্ড ডিপেন্ড অন দ্য সাইজ অফ দ্য গ্রুপ। আর কি হতে পারে, ইচ সাবজেক্ট শুড বি পারমিটেড টু মেক হিজ চয়েস, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু চয়েসকে পারমিট করতে হবে, অ্যান্ড স্পেসিফিক ক্রাইটেরিয়া ফর চয়েস শুড বি ইউজড উইথ রেফারেন্স টু দ্য ফাংশনাল অ্যাক্টিভিটি অফ গ্রুপ। ইউজেস দেখব, এটা কি করে টিচারকে এনাবল করে টু গেট দ্য কম্প্রিহেনসিভনেস পিকচার অফ স্ট্রাকচার,
অফ সোশ্যাল রিলেশনশিপ আর কি করতে পারে, না এটা ইনফরমেশন গ্যাদার করতে পারে, ও কি জন্য না কীভাবে করতে পারে ইনফরমেশন গ্যাদার সেটা আমরা জান বুঝতেই পারবো, যে কোশ্চেন করে, সেটা থ্রু দ্য ওরাল কোশ্চেন, রিটেন রেসপন্স অ্যান্ড অ্যানালাইজিং দ্য রেকর্ড ইন স্টাডিং দ্য গ্রুপ। তো সেই গ্রুপে মৌখিক কোনো প্রশ্নের মাধ্যমে, রিটেনের মাধ্যমেও, বা সেই কমিউনিটির মধ্যে বা সেই গ্রুপটাকে স্টাডি করেও কিন্তু ইনফরমেশান গ্যাদার করা যাবে। স্কোরিং সোসিওমেট্রিক চয়েস, ওয়ান মেথড ইজ টু কাউন্ট দ্য মেম্বার অল লিমিটস অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইজ চুজন ডিসরিগার্ডিং দ্য অর্ডার অফ চয়েস, দিস ইজ দ্য মোস্ট সিম্পল মেথড। তো এই মেথডটা বুঝতেই পারছো নিশ্চয়ই, এটা মেম্বারদের যে লিমিট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন ডিসরিগার্ডিং, একজনকার যে চুজ করার যে এবং রিজেকশন যেটা ছিল সেটাই হচ্ছে ফার্স্ট মেথড। অ্যান্ড সেকেন্ড অ্যানাদার মেথড ইজ টু স্কোর দ্য অর্ডার অফ চয়েস ফর থ্রি পয়েন্টস টু ফার্স্ট চয়েস, টু অ্যান্ড সেকেন্ড অ্যান্ড ওয়ান পয়েন্ট টু থার্ড চয়েস, অ্যান্ড থার্ড চয়েস থার্ড প্ল্যান ইজ টু ইউজ রেটিং স্কেল ইচ সাবজেক্ট মে বি আস্কড টু রেট ইচ ওয়ান অফ দ্য মেম্বার্স। তো আমরা এইভাবে দেখে থাকি যে কোনো একটা গ্রুপে যে স্কেল অর্থাৎ রেটিংয়ের সাহায্যেও কিন্তু আমরা সোশ্যাল যে রিপ্রেজেন্টেশন সেটাও কিন্তু নিতে পারি। একটা গ্রুপের ইন্ডিভিজুয়ালি কয়েকটা মেম্বার্সকে আমরা কিন্তু 0 to 10 অর 0 to 5 এরকম স্কোরিং আমরা বলে দিতে পারি, যে কোনো একটা মেম্বার অন্য মেম্বারদের প্রতি কতটা অ্যাপ্রিসিয়েটেড সেইটাকে বোঝানোর জন্য আমরা কিন্তু এইভাবে কিন্তু সোশিওমেট্রিক যে এগুলো রিপ্রেজেন্টেশন নিতে পারি বা সোশিওমেট্রিক টেস্ট আসতে পারে। প্রসেস অফ সোশিওমেট্রিক, সোশিওমেট্রিক প্রসেস কি? সোশিওগ্রাম, সোশিওগ্রাম কি হচ্ছে? একটা একটা রিপ্রেজেন্টেশন, সেটা কিসের না রিলেশনশিপের রিপ্রেজেন্টেশন, অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। পরে সোশিওগ্রাম সম্বন্ধে আছে এবং সেই গ্রাফটাও দেখলে বুঝতে পারবে যে সোশিওমেট্রিক রিলেশনশিপ গ্রাফটা কীরকম হবে। যাই হোক, এখন মেথডগুলো দেখার আছে, সোশিওমেট্রিক ম্যাট্রিক্স একটা অ্যান্ড সোশিওগ্রাম অ্যান্ড সোশিওমেট্রিক ইন্ডেক্স, এই তিনটে ইম্পর্টেন্ট মেথড আছে সোশিওমেট্রিক অ্যানালাইসিসের জন্য। তো সোশিওমেট্রিক অ্যানালাইসিসের জন্য তিনখানা মানে তিনটে প্রধান যে মেথডস সেগুলো হলো সোশিওমেট্রিক ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের আকারে সোশিওলজিক্যাল রিলেশনশিপ দেখাতে পারা যাবে, একটা সোশিওগ্রাম, একটা সোশিওগ্রামের একটা গ্রাফিকের সাহায্যে দেখা যাবে, একটা ইন্ডেক্স অর্থাৎ একটা সূচকের সাহায্যেও এই কিন্তু রিলেশনশিপ দেখানো যাবে। এই তিনটে মেথডকে দেখা যাক কি। সোশিওমেট্রিক ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মানে আমরা জানি এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অর স্কোয়ার হতে পারে অ্যারে, রেক্ট্যাঙ্গুলার অর স্কোয়ার অ্যারে অফ নাম্বার অফ দ্য সিম্বল। সোশিওমেট্রিক ইজ এ স্কোয়ার অর এন ইন্টু এম, এই এন এম এর যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সকেও আকারেও কিন্তু সোশিওমেট্রিক যে রিপ্রেজেন্টেশন করতে পারি। যেমন একটা দেখতে পাচ্ছি, এ গ্রুপ অফ সিক্স মেম্বার্স, ছটা মেম্বারের একটা গ্রুপ রেসপন্ড টু এ সোশিওমেট্রিক কোশ্চেন উইথ হোম উড ইউ লাইক টু ওয়ার্ক অন সার্চ এ সার্চ প্রজেক্ট ডিউরিং দ্য নেক্সট 3 মান্থস, চুজ এনি 3 ইন্ডিভিজুয়ালস, দ্য রেসপন্স মেড আর চয়েস অফ দ্য মেম্বার, চুজ অ্যানাদার ডিনোটেড বাই ওয়ান ম্যাম নাম্বার, নন চয়েস ইজ ডিনোটেড বাই 0। এখানে দেখতে পাই ছজন মেম্বারের যে অন্য কারোর সাথে কাজ করার যে প্রেফারেন্স, 3 মাস কাজ করার প্রেফারেন্স তারা কীভাবে চুজ করবে সেটার উপর একটা এখানে ম্যাট্রিক্সের আকারে দেওয়া আছে, তোমরা দেখতেই পারো। তো এ বি সি ডি ই এফ, এখানে টোটাল এ বি সি ডি ই এফ করে ছজনকার ছটা গ্রুপ মেম্বার এখানকে রিপ্রেজেন্ট করা হয়েছে, আর সেটাকে এই ম্যাট্রিক্সের আকারে কিন্তু দেখানো হয়েছে যে এ কার কার সাথে কাজ করতে চাইবে, বি কার কার সাথে কাজ করতে চাইবে, সি কার কার সাথে কাজ করতে চাইবে। 0গুলো হচ্ছে কারোর সাথে কাজ করতে চাইছে না, এবং 1 হচ্ছে কারোর সাথে মানে যার সাথে কাজ করতে
চাইবে সেটা হচ্ছে জিরো। যেমন এ এর সাথে কাজ করবে সে তো জিরো, বিটা দেখো জিরো, সি জিরো আছে, সি এর সাথে সি জিরো, ডি এর সাথে ডি জিরো, এরকম। তো এ দেখো এবিসিডিই এর মধ্যে, এফ এর মধ্যে কার সাথে কাজ করতে চাইছে সেগুলো তোমরা ওই ম্যাট্রিক্স দেখে কিন্তু অনায়াসেই বুঝতে পারবে। এখানে কিন্তু একটা জিনিস বোঝা গেল যে শুধু কাজ করাটা নয়, কাজ করার সাথে কিন্তু আমরা প্রেফারেন্স, যে কাকে প্রেফার করে সেটাও বুঝতে পারছি। অর্থাৎ জিরোতে আমরা পাচ্ছি যেটা সেটা রিজেকশন, আর ওয়ানে পাচ্ছি অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ কে কাকে অ্যাকসেপ্ট করছে আর কাকে রিজেক্ট করছে। এখানে জিরো এবং ওয়ানের মাধ্যমে আমরা কিন্তু অনায়াসেই এই ম্যাট্রিক্সের যে ফর্ম, সে ম্যাট্রিক্স ফর্ম দেখে কিন্তু অনায়াসেই বুঝতে পারব। এবার সোসিওগ্রাম, এটা হচ্ছে গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ সোশ্যাল লিঙ্ক দ্যাট এ পার্সন হ্যাজ। অর্থাৎ একটা একটা পার্সনের একটা কমিউনিটির মধ্যে কার সাথে কীভাবে সম্পর্ক, কতটা সম্পর্ক ভালো আছে, সেই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটাই হচ্ছে সোসিওগ্রাম। এখানে দেখতেই পাচ্ছ এই যে রাউন্ড শেপটা আছে এটা মেল, ট্রায়াঙ্গেল শেপটা হচ্ছে ফিমেল, আর অ্যারো যে দিয়ে আছে মিউচুয়াল অ্যারো আছে, আর ওয়ান ওয়ে আছে স্টার, স্টার এখানে ইউজ নেই। যাই হোক দেখো এ দেখো এ এবং বি, অর্থাৎ এ এবং বি মেল এবং ফিমেল মিউচুয়ালি কানেক্টেড। তোমরা এই গ্রাফটা ভালো করে দেখলেই বুঝতে পারবে, অনায়াসেই বুঝতে পারবে গ্রাফটাতে যে কারা কারা মিউচুয়ালি কানেক্টেড আছে বা রিলেশন রিলেটেড আছে, কারা ওয়ান এ রিলেটেড আছে, টোটাল এই গ্রাফটা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা এবারে আসছে সোসিওমেট্রিক ইন্ডেক্স। সোসিওমেট্রিক চয়েস অর আদার রিলেশন আর অলসো মেজার্ড ইন ইন্ডেক্স এ লার্জ নাম্বার অফ মেডিক্স আর পসিবল। তোমরা দেখো এখানে সি এস এ অর্থাৎ চয়েস স্টেট অফ পার্সন। তো স্টুডেন্ট আমরা এখন দেখতে পেলাম যে সোসিওমেট্রিক কি, অর্থাৎ তার ডেফিনেশন, মিনিং, তার নিডস, প্রসেস, তার টেস্টিংয়ের যে প্রসেস বা টেকনিকের যে প্রসেস সেগুলো দেখলাম। আর দুটো তিনটে টেস্ট ছিল, তিনটে মেথডস ছিল, সেই তিনটে মেথডসকেও দেখলাম। আর মেথডগুলোর যে এক্সাম্পল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, পিএডের খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা বললাম যেটা আগে সোসিওমেট্রিক সোশ্যাল স্টাডিজ এবং সাইকোলজিক্যাল যে রিলেশনশিপ সেখানে এই সোসিওমেট্রিক যে টেকনিক সেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আর তোমরা যাই হোক সেই ভিডিওটা দেখলে এবং বুঝতে পেরেছো, বা কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টে আনসারটা নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। ওকে, বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আর অনলাইনে পড়াশোনা করো। ওকে, আজকের জন্য।